42 এর লড়াই শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে হাই ভোল্টেজ আজ জনসভা রয়েছে, প্রচার পর্ব রয়েছে এবং সেদিকেই নজর রাখতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। বঙ্গ সফরে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে রয়েছে জনসভা প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সেখানকার কি প্রস্তুতি রয়েছে, কর্মী সমর্থকরা যারা উপস্থিত রয়েছেন তাদের কি উচ্ছ্বাস এই মুহূর্তে নজরে আসছে, কিংশুক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে জানবো। কিংশুক, হ্যাঁ দেখো তনয়া, এই মুহূর্তে কোচবিহারে আর কিছুক্ষণ পর নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে চরম উদ্দীপনা যে কর্মী সমর্থক, তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকদের মধ্যে সেই উদ্দীপনা। তারা কিন্তু প্রত্যেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে ধীরে ধীরে মঞ্চের সামনে। তুমি যে ছবিটা দেখছো, আমি আরেকটা তোমাদের বলবো, দেখো প্রত্যেকের বুকে লেখা রয়েছে হাম হ্যায় মোদী কা পরিবার। এই গেঞ্জি সকলের পরা, অর্থাৎ তারা যে টি শার্ট পরেছেন সেই টি শার্ট পরে তারা আছে। তুমি কথা বলার চেষ্টা করবো, কি বলবেন আজকের এই মোদীর সভা? দাদা আপনারা দেখতে পাচ্ছেন সভা হচ্ছে 3টায়, কিন্তু এখন 10টা বাজে, মানুষ এখন কাতারে কাতারে এখনো কুচবিহার জেলায় যে শহর তো জুড়ে লোক আসতেছে, আপনারা দেখছেন অলরেডি এত লোকের ভিড় এখানে আছেন এবং আমরা ভাবছি আমরা 2-3টার দিকে কি পরিস্থিতি হবে সেটা নিয়ে ভাবছি, মানুষগুলোকে আমরা কিভাবে সামলাবো সেটা নিয়ে আমরা ভাবছি। না গেঞ্জি পরেছেন আরেকটে মোদী কা পরিবার, সবাইকে এই গেঞ্জি পরেই আসবেন আজকে? একদম, আমরা ভারতবর্ষে যারা আছি, ভারতীয় জনতা পার্টি যারা করি, আমরা একে পরিবারের সদস্য এবং একে পরিবারে আমরা সব চিন্তা ভাবনা একভাবেই নেই আমরা, তাই আমরা সবাই আজকে নরেন্দ্র মোদী। তো লোক আসবে মনে করছে? প্রচুর লোক দাদা, প্রচুর লোক, মিনিমাম 1.5 লাখ লোক হবে আজকে কোচবিহার জেলায়। তুমি শুনছো তাদের মধ্যে উচ্ছ্বাস প্রবল। আমি আরেকটা ছবি দেখাবো, ইতিমধ্যে লাইন পড়ে গেছে, সেই লাইনের ছবিটা যদি আমি দেখাই, প্রচুর মানুষ তারা ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে, তার মধ্যে মহিলারাও রয়েছেন। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, মহিলারাও রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে এই যে চেকিং, অর্থাৎ যেখানে চেক করে তাদের ঢোকানো হবে সেই জায়গা আছে। আমি তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব। প্রত্যেকে এসেছেন, কি জন্য এসেছেন? মারুয়ান থেকে আসছি, আমি মোদীকে দেখতে আসছি। মোদীকে দেখতে এসেছেন, অনেক এখনো তো দেরি আছে, তার আগেই চলে এসেছেন? আমি তার আগে চলে আসছি, আমি কালকে আসছি। কালকে এসেছেন, সামনে বসা যায় নাকি? বসেছিলাম কিছু দেরি বাড়িতে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা পাতলাহাট থেকে এসেছি। ও কি জন্য এসেছেন? এই যে দেখার জন্য আসছি মোদীকে। দেখবেন শুনবেন, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ দিনহাটা সহ বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসেছেন, কেউ বা কাল চলে এসেছেন যাতে তারা সামনে বসতে পারেন, একবার নরেন্দ্র মোদীকে দেখবেন, তার বক্তব্য শুনবেন। দেখো সিকিউরিটি চেক অলরেডি শুরু হয়েছে, সিকিউরিটি রিজনের এই ঠিক জায়গা যেখানে সিকিউরিটি চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে, কড়া নিরাপত্তার বলয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে সমস্ত জায়গা। তুমি দেখতে পাচ্ছ এখন যে মঞ্চটা তুমি দেখতে পাচ্ছ, এই মঞ্চেই 3:30 থেকে 3:30 নাগাদ এসে পৌঁছবেন, 3:05 তার নামার কথা কোচবিহার বিমানবন্দরে, এবং তারপর সেখান থেকে সোজা চলে আসবেন এই মঞ্চে এবং এখানেই বক্তব্য রাখবেন। তারা কি শুনতে চাইছেন? এর আগে যখন আমরা দেখেছি পূর্ববর্তী সময়, যখন একাধিকবার বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী, থেকে সেই সময় এই বাংলায় যে দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়ে তিনি সোচ্চার হয়েছেন, তিনি সন্দেশখালী নিয়ে সোচ্চার হয়েছেন, নারীদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছেন। সুতরাং আজকের এই সভা মঞ্চ থেকে কি শুনতে চাইছেন যারা উপস্থিত রয়েছেন তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে? একদমই, আমি একবার তাদের কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করব যে তারা কি কি চাইছেন মোদীর কাছে, কি শুনতে চাইছেন। আমি কি চান আজকে নরেন্দ্র মোদীর কাছ থেকে কি শুনতে চান? আমরা তো ভলেন্টিয়ার কাজ করবো, আমরা সব যারা আসবো তাদেরকে সব দেখাশোনা সব কাজ করবো, আর মোদী যা বার্তা দেবে ওই বার্তা হিসেবে আমরা কাজ করবো, আমরা সারা জীবন মোদীর বার্তায় কাজ করি। কোচবিহারে এত সন্ত্রাস এত কিছু, আপনারা কি চান যে কি বলবেন? না সন্ত্রাসের জন্য আমরা বলবো, আমরা সন্ত্রাস করি না, যেহেতু আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় থাকতে ভালোবাসি। কি বলবেন, কি চান, কি জানতে চান মোদীর কাছ থেকে, কি শুনতে চান? মোদীজির কাছে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের এই যে এত বড় একজন মন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক, উনি কোচবিহার শান্তপ্রিয় জায়গা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের হানমাত্রা, যেভাবে নিশীথ প্রামাণিকের মতন একজন বড় মন্ত্রীকে আক্রমণ করছে তার নিরসনের জন্য উনি একটা সদর্থক বার্তা প্রদান করুন, এই কামনাই মোদীজির কাছে আমরা করব। জয় ভারত।
শুনতে পাচ্ছ তনয়া, যে তাদের কিন্তু একটাই বক্তব্য যে বিভিন্ন সমাজে সন্ত্রাস হচ্ছে, সেই সন্ত্রাস নিয়ে কি বলেন তিনি, সে প্রশ্নই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই ছবিটাও যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি আপনাদেরকে বললাম এটাও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ সভা করবেন উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে দুটি সভা করার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রীর। কোচবিহারে মাথাভাঙার গুমান্নি হাটে সেখানে সভা জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে করবেন, আর দ্বিতীয় সভা রয়েছে জলপাইগুড়িতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনুপম, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন বা কখন? দেখো, তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টায় তার কর্মসূচি রয়েছে এই জনসভার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টাতেই আসবেন বলে আপাতত তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে। দুটো জনসভা রয়েছে, এই দুটো জনসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেলা 12টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন, তখন বেলা 3টে প্রধানমন্ত্রী কী বলছেন সেদিকে তাকিয়ে থাকতে হবে প্রত্যেককে। গোটা উত্তরবঙ্গের জেলা, সমস্ত জেলার মানুষ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে হাই ভোল্টেজ দুটো সভা। দুটো দলেরই, রাজনৈতিক দলেরই অস্বস্তির বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমে তৃণমূলের অস্বস্তিতে যাই, তুমি জানো যে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং তার মেয়ে, এই দুজনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে একটা বড়সড় অভিযোগ উঠেছিল। এমনকি রাজ্যের এই মন্ত্রীর মেয়ের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। স্বাভাবিকভাবে এই চাকরি দুর্নীতিতে তৃণমূলের প্রথম অস্বস্তি এই কুচবিহার জেলা, যে কুচবিহার জেলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজনৈতিক সভা করবেন। এই কুচবিহার জেলায় 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই কুচবিহার জেলাতেই উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের প্রত্যেক দিনের গণ্ডগোলের ছবি গোটা বাংলা দেখছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের নেতা কর্মীদের কী ভোকাল টনিক দেবেন আজকে, সেইটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ, তুমি জানো যে সম্প্রতি এই উত্তরবঙ্গের জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই টর্নেটো, এই ঝড় তাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে বাংলার বাড়ি বলো, কেন্দ্রীয় আবাস যোজনা। মানুষ কেন বাড়ি এখনো পায়নি, মানুষের এখানে একটা বড় অংশের মানুষ অভিযোগ করছেন যে এখানে এখনো পর্যন্ত বাড়ি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিজেপির বক্তব্য যে কেন্দ্রীয় আবাস যোজনের চেষ্টা চালালেও রাজ্য আটকে দিচ্ছে, আর রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই বাড়ি হচ্ছে না। এই অভিযোগগুলো আজকে মানুষের এই অভিযোগগুলোর উত্তর আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। বিজেপির অস্বস্তি, নিশীথ প্রামাণিক যখন এখানে প্রথমবার জিতে আসেন এই জেলাতে, তখন তাকে গুরুত্বপূর্ণ দপ্তরের, ক্যাবিনেটের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি তাকে দেওয়া হয়, সেই রকম একজন মন্ত্রী তিনি এই কুচবিহার জেলার ভূমিপুত্র, তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকের বক্তব্য এই প্রতিশ্রুতি অনেকাংশে করা হয়নি। যেমন তোমায় জানিয়ে রাখি যে এখানে একটা হাব হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে এই 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 যে টুর্নামেন্ট বা এই যে ক্রিকেট বলো ফুটবল বলো, এই যে একটা খেলাধুলার জন্য একটা হাব তৈরি করার কথা ছিল, সেটা থমকে গিয়েছে, সেই কাজ হচ্ছে না। রেলের মাঠে হওয়ার কথা ছিল, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতানৈক্যর জন্য এই কাজ আটকে রয়েছে। এই প্রশ্ন উঠছে, বিজেপি বলছে রাজ্য করতে দিচ্ছে না। একাধিক প্রকল্প রয়েছে যেগুলো বিজেপি ইমপ্লিমেন্টেশন করতে চাইছে উত্তরবঙ্গে, কিন্তু তাদের অভিযোগ যে রাজ্য সরকার অসহযোগিতার জন্য এগুলো করা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আজকে প্রধানমন্ত্রী তিনি আসবেন, তার প্রার্থীর সমর্থনে তিনি কি বলছেন সেই দিকেও কিন্তু একদম, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিই বা কি বলবেন সেটার দিকে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে কিংসুকের কাছে আরও একবার ফিরবো। কিংসুক, দেখো একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সভামঞ্চ থেকে নিঃসন্দেহে এটা বলাই যায়, তার কারণ বারংবার আমরা দেখেছি যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটাকে তারা সামনে রেখেছেন। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী তার উপস্থিতি, যেখানে রাজ্যে এত এত বেকার নিয়ে সমস্যা, চাকরি নিয়ে দুর্নীতি, এবং একই সঙ্গে শিল্প এখানে নেই সেই বিষয়টাও কিন্তু উত্থাপিত হচ্ছে, কিন্তু শেষ কথা তো সাধারণ মানুষ বলে, তারা কি বলছেন? দেখো তো না, তোমাকে বলি একদমই ঠিক যে কোচবিহারের যে বঞ্চনার কথা, সেই বঞ্চনার কথা বারবার উঠে আসে, আবাস যোজনার ঘর হোক বা চাকরি চুরি। এই মেখলিগঞ্জের পরেশ অধিকারীর মেয়ের নাম ওঠা নিয়ে এক বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, আর ঠিক সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজ সভা রয়েছে মাথাভাঙায়, সেখানে তিনি এ নিয়ে কি বলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে যে বারবার সন্ত্রাসের শিকার হতে হচ্ছে কোচবিহারের মানুষকে, নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, যখনই দুজনের দেখা হচ্ছে কনভয়ে হামলা গাড়ি ভাঙচুর এই কথাই উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের যারা মানুষ, কোচবিহারের যারা কর্মী সমর্থক,
সমর্থক, অন্তত বিজেপির কর্মী সমর্থক, তারা তাকিয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী কি বলেন। কারণ দুর্নীতি, সন্ত্রাস, পাশাপাশি অনুন্নয়ন। এই যে কিছুক্ষণ আগে অনুপম বলছিল স্পোর্টস হাবের কথা, রেলের জমিতে স্পোর্টস হাব তৈরি হওয়ার কথা ছিল, সেই স্পোর্টস হাবের মাঝখানে একটি হাই টেনশনের তার রয়েছে, হাই টেনশনের পিলার রয়েছে, রাজ্যকে বারবার চিঠি দেওয়ার পরেও সেই পিলার সরায়নি রাজ্য, ফলে স্পোর্টস হাবের কাজ এগোয়নি। এখানেই তো প্রশ্ন যে কোনো প্রকল্প রূপায়ণ করতে কেন এত অনীহা, আর এই প্রশ্নেই মুখর, আর তার দিকেই তাকিয়ে রয়েছে। এখান থেকে প্রশ্ন উঠছে কিংশুক, আপাতত তোমায় ধন্যবাদ জানাই এবং অনুপম তোমাকেও ধন্যবাদ জানাই। অন্যদিকে বিজেপি নেতা তথা এই দুর্গাপুর বর্ধমানের লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষের কি বক্তব্য শুনুন। বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন, সেই ছেঁড়া কাঁথায় রিপুদারের কাজ করছেন, এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায়, উত্তরবাংলায় গেলে রাঢ়বাংলায় গণ্ডগোল বেঁধে যায়, এখন মহা মুশকিলে পড়েছেন উনি। সিপিএমের তরফ থেকে কি বলা হচ্ছে আজ উত্তরবঙ্গে যে হাই ভোল্টেজের সভা, তাই নিয়ে রবীন্দ্রদেবের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন কি বলছেন। প্রচার মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, আর এরা যেহেতু অপরাধের পর অপরাধ করে চলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আপাদমস্তক দুর্নীতির জালে জড়িয়ে আছে একটার পর একটা অপরাধে, রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত দিকে, শিক্ষার জগৎ থেকে শুরু করে যেখানে হাত দিয়েছে সেখানেই হচ্ছে দুর্নীতি। তার সাথে সারা দেশের নির্বাচন এবং তার যিনি গান্ডারি এখন প্রধানমন্ত্রী, 10 বছর ধরে মোদি গ্যারান্টি মোদি গ্যারান্টি করে প্রচারে ঢক্কানিনাদ করছেন, কিন্তু তারা আসলে দেশের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন। সুতরাং তারা প্রচার করবে, কারণ মিথ্যা প্রচার করবে, কিন্তু মানুষের হৃদয়ে তারা জায়গা পাবে না। ভোট যাতে নির্বিঘ্ন হয় সেটা হচ্ছে আমাদের কাছে, বামপন্থী এবং বিরোধীদের, তৃণমূল এবং বিজেপি বিরোধীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।